টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী খেলা দেখতে স্থানীয় সহ আশেপাশের এলাকার লক্ষাধিক মানুষ জড়ো হয়। আয়োজন দেখে খুশি হন দর্শনার্থীরা। গ্রাম বাংলার প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতে এমন আয়োজন আরও করা হবে বলে জানান আয়োজকরা। টাঙ্গাইল প্রতিনিধি মোস্তফা কামাল নানুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরা জানসিনতি। শতাধিক ঘোড়ার পায়ের ঠকঠক শব্দে প্রকম্পিত টাঙ্গাইল উপজেলার ডাবাইলপাড়া এলাকার এই ঘোড়দৌড়ের মাঠ, যেখানে প্রতিযোগীদের একমাত্র লক্ষ্য নির্ধারিত স্থানে আগে পৌঁছানো। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে, তাই দেশে রাখতে এবং এলাকাবাসীকে বিনোদন দিতে স্থানীয়দের উদ্যোগে আয়োজন করা হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রায় লক্ষাধিক বিনোদন প্রেমী। ঘোড়দৌড়কে কেন্দ্র করে এতে ওঠেন স্থানীয়রা। প্রতিটি বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মিলন মেলায় পরিণত হয়। শুধু তাই নয়, ঘোড়দৌড় উপলক্ষে সকালে মাঠে বসে গ্রামীণ মেলা, যেখানে বাহারি খাবার সহ নাগরদোলা খেলনার দোকানের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দুপুর গড়াতেই কয়েকটি গ্রুপে শুরু হয় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী ঘোড়া নিয়ে এতে অংশ নেন। মাঠের চারপাশে উপস্থিত এত মানুষকে বিনোদন দিতে প্রতিযোগীরাও তাদের ক্রীড়া নৈপুণ্য দেখায়। আসলে আমরা চাকরিতে দেখলাম, আমাদের মন ভরে গেছে। শখের বসে মূলত এটা করে উনার এখন সর্বোচ্চ চারটা ঘোড়া আছে। উনি আজকে দুটা নিয়ে এসেছিল, দুটার এখান থেকে একটাতে হচ্ছে কতভাবে ফার্স্ট হয়েছে আর আরেকটা দাপটে হচ্ছে সেকেন্ড হয়েছে। নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় পরিচিত করতে ও গ্রামীণ এ ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। তিন বছর যাবত এটা রানিং চলতেছে, তৃতীয়বার চলতেছে। ঘোড়দৌড় প্রতিযোগিতা ইদানিং সচরাচর সব জায়গায় হয় না, সেই কারণে আমরা মানে এই উদ্যোগটা নিয়েছি যাতে এলাকার মানুষ একটু উপভোগ করতে পারে। শীতের শুরুতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সখীপুরের ঘরে ঘরে বাহারি পিঠাপুলির আয়োজনের পাশাপাশি চলে উৎসবের আমেজ। নুসরাত জাহাল সিন্থি, আরটিভি।